ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে কোরবানের ঈদ কতদিন থাকে? হ্যাঁ, কোরবানের ঈদ কতদিন থাকে এ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে অনেক মত পার্থক্য আছে। কেউ বলতেছেন শুধু প্রথম দিন, কেউ বলতেছেন দুই দিন, কেউ বলতেছেন তিন দিন, কেউ বলতেছেন চার দিন। তবে যে দলিলের আলোকে যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে চার দিন। যে দশে জিলহজ, এগারোই জিলহজ, বারোই জিলহজ, তেরোই জিলহজ, এই সাত দিন কোরবানি করা যাবে দলিলের আলোকে, সেটাই প্রমাণিত হয়। আমরা দেখি ওয়ান্না কাওলা আইমাতি সালাসা মালিক ওয়া আহমদ ওয়া আবি হানিফা আন্না যাবহা ইমতাদ্দু ইয়াওমাইনি বাদা ইয়াওমিল ঈদ। ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, উনারা তিনজনে বলেন যে কুরবানির ঈদের দিন হচ্ছে দশ এবং এরপরে দুই দিন, অর্থাৎ বারো, দশ এগারো বারো, দশ এগারো বারো, এই তিন দিন হচ্ছে মালিক এবং আহমদ এবং আবু হানিফা রাহিমাহুমুল্লাহর মাজহাব। এই তিনজনে বলেন যে ঈদের দিন হচ্ছে, কোরবানির ঈদের দিন হচ্ছে তিন দিন, দশ এগারো বারো, এই তিন দিন। তারপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো অনেক বিদ্বানগণ বলেন যে আইয়ামে তাশরিক, অর্থাৎ দশই জিলহজ্জা, এগারোই জিলহজ্জা, বারোই জিলহজ্জা, তেরোই জিলহজ্জা, পুরাটাই হচ্ছে কোরবানির দিন। এখন দলিলের আলোকে দেখা যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলহের কথাটা বেশি শক্তিশালী এবং প্রণিধানযোগ্য। দলিল কি? দলিল হচ্ছে আবু দাউদের দুই হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিস, তিন মিজে ছয়শত সাতানব্বই নম্বর হাদিস, হাদিসটি সহি। আবু দাউদের হাদিসটি, তিরমিজির হাদিস, এগুলো হচ্ছে সহি। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন যে ওয়া ফিতরুকুম ইয়াউমা তাফতারুনা ওয়া আদহাকুম ইয়াউমা তাদাহুনা ওয়া কুল্লু আরাফা মাওকিফুন ওয়া কুল্লু মিনা মানহারুন ওয়া কুল্লু ফিজাজি মাক্কাতা মানহারুন ওয়া কুল্লু জামইন মাওকিফুন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সরাসরি বলে দিয়েছেন ওয়ফিতরুকুম ইয়াউমা তাফতারুনা, তোমাদের যে রোজা ভঙ্গের দিন, ওই দিন যেদিন মুসলমানেরা ভঙ্গ করে, অর্থাৎ চন্দ্র দেখা গেলে তখন, এটা রমজানের ব্যাপারে ধরেন। তারপরে ও আদহাকুম ইয়াউমা তাদাহুনা, আর তোমাদের কোরবানির দিন যখন মুসলমানরা কোরবানি করে, অর্থাৎ দশই জিলহজ থেকে শুরু হয়। এরপর ওয়াকুল্লু আরাফা তা মাওকিফুন, আরাফা পুরাটাই হচ্ছে অবস্থান স্থল হাজিদের জন্য। ওয়াকুল্লু মিনা মান হারুন, এবং মিনার প্রত্যেকটা স্থান হচ্ছে কোরবানির স্থান, কোরবানি করার স্থান। তারপর বলা হচ্ছে ওয়াকুল্লু ফিজাজি মক্কা তা মান হার, এবং যে মক্কার পুরা এরিয়াটা হচ্ছে মানহার, অর্থাৎ কোরবানির স্থান। ওয়াকুল্লু জামইন মাওকিফুন, এবং প্রত্যেকটা জমাস্থান, একত্রিত হওয়ার স্থান হচ্ছে অবস্থানের স্থান। আচ্ছা, এই হাদিসকে কেন্দ্র করে বিদ্বানগণ মাসালা বাইর করছেন। এই মাসালার সাথে বিখ্যাত বিশিষ্ট খলিফাতুল মুসলিমিন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তিনি বলেন আইয়ামুন নাহারি ইয়াউমুন নাহার ওয়া সালাসাতু আইয়ামিন বাদাহু, কুরবানির দিন হচ্ছে ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার অর্থাৎ দশই জিলহজ্জা, ওয়া ইয়া ওয়া সালাসাতু আইয়ামিন বাদাহু, এবং দশই জিলহজ্জার পরে আরো তিন দিন, তাহলে কত দিন হইতেছে? দশ এগারো বারো তেরো, এই মোট সাত দিন হয়ে গেছে। ওয়াহুয়া মাযহাবু ইমামি আহলিল বসরা আল হাসান, এটা হচ্ছে যে বসরাবাসীদের ইমাম আল হাসান উনার মত, ওয়া ইমাম ওয়াহালি মক্কা আতা ইবনু আবি রাবাহ, এবং মক্কাবাসীদের ইমাম আতা বিন আবু রাবার ফতোয়া।
ওয়া ইমাম আহলি শামাল আওজাই এবং শামের ইমাম ইমাম আওজাইর ফতোয়া ওয়া ইমাম ফুকাহাইল হাদিস আশাফিউ রহিমাহুল্লাহ এবং ফকিহ বিদ্যের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া ওয়া ফুকাউল হাদিস ওয়া ইমাম ফুকাহাইল হাদিস হাদিসের ফকিহ যারা বিশেষজ্ঞ যারা আছে উনাদের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মত হচ্ছে এই সাইদ দিন ওয়াক্তারহ ইবনুল মুংজির ইবনুল মুংজিরও এটাকে রায় হিসেবে গ্রহণ করছেন ওয়ালিআনা সালাসাতা তাখতাসু বিকাউনিহা আইয়ামু মিনা দশে জিলহজের পরে তিন দিন এটা যে মিনার দিবস হাজি সাহেবেরা ওইখানে কোরবানি করেন এবং ওইখানে পাথর নিক্ষেপ করেন ওয়াইয়ামুর রমি ওয়াইয়ামুত তাশিক তারপর ওয়াইয়াহরমু সিয়ামুহা এই তিন অর্থাৎ দশ তারিখের পরে আরো তিন দিন ওইখানে সিয়াম রাখা হারাম আমরা জানি বছরে পাঁচ দিন সিয়াম রাখা হারাম ঈদ উল ফিতরের একদিন আর ঈদ উল আজহাতে সাত দিন তাইলে যদি নাকি সাত দিন হারাম হয়ে থাকে কোন কারণে হারাম হবে ঈদ এই জন্য হারাম হবে ঈদের দিন রোজা রাখা হারাম তাইলে ঈদ যেহেতু বাকি থাকে সাত দিন সুতরাং কোরবানি হবে সাত দিন তারপরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কলা কুল্লু মিনা মানহার প্রত্যেকটা মিনা প্রত্যেকটা স্থান হচ্ছে জবর স্থান ওয়াকুল্লু আয়ামি তাশরিকে যাবহন এবং আয়ামে তাশরিকের প্রত্যেক দিন হচ্ছে জবর জবর দিন দেখেন নবী সাল্লাল্লাহু নিজে বলে দিয়েছেন এই হাদিসটা আছে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতু আস-সহিহার 2476 নম্বর হাদিস 2476 নম্বর হাদিসে ইনি প্রমাণ করছেন সহি হিসেবে যে রাসূলুল্লাহ বলছেন যে মিনার প্রত্যেক মিনা এটা জবরস্থান এবং আইয়াম তাশরিকের প্রত্যেক দিন হচ্ছে জব করার সময় জব করার দিন তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আইমা ইকরামদের কথা মিলে গেছে যে সাত দিন কোরবানি এখন একটা ফতোয়া জানা যাক যে সৌদি আরবের যে অত্যন্ত বিশ্বযোগ্য এবং ফতোয়া বিভাগের অন্যতম যে স্থায়ী কমিটি ফতোয়া আল্লাহ জিনাদুর দায়মার 11 নম্বর খণ্ডের 606 নম্বর এই 6 নম্বর পৃষ্ঠাতে একটা ফতোয়া উল্লেখ করা হয়েছে আইয়ামু যবহে লিহাদি তামাত্তু ওয়াল কিরান ওয়াল উদহিয়া আরবাতু আইয়ামিন হাদি সাহেবদের যে বিভিন্ন পর্বে যে উনারা হাদি জবে করেন হজের তামাত্তু কিরান এবং কুরবানির এই দিন হচ্ছে সাত দিন ইয়ামুল ঈদ দশে জিলহজ ওয়া সালাসাতু আইয়ামিন বাদাহু এবং এরপর আর তিন দিন মোট হচ্ছে কয়দিন সাত দিন ওয়ায়ান তাহিজাবা বিযুরুবি শামসিল ইয়ামির রাবে ফি আসহি কাওলি আহলি ইলম যে সর্ব বিশুদ্ধ মত অনুসারে শেষ হবে চতুর্থ দিনের সূর্য ডুবার সাথে সাথে তাহলে বুঝে গেছে 10, 11, 12, 13 এই সাত দিন হচ্ছে জিলহজের মাসের 11-10 থেকে 13 তারিখ পর্যন্ত মোট সাত দিন এই সাত দিন হচ্ছে কোরবানির দিন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু